তুমি ওই সময় উঠো, তোমার জীবনের যত গুনাহ আছে মালিকের কাছে নিজে স্বীকার করো। রব্বুল আলামিন, জিনা করেছি এতবার, চুরি করেছি এতবার, ডাকাতি করেছি এ পরিমাণ, মানুষ হত্যা করেছি, মিথ্যা মামলা দিয়েছি, গাঁজা খেয়েছি, আবার ট্যাবলেট খেয়েছি, আল্লাহ চুরি করেছি, ডাকাতি করেছি, জনগণের হক নষ্ট করেছি, এখন যে পর্যায়ে আসছি সেইগুলো মানুষের কাছে স্বীকার করা বড় কঠিন। ও রব্বুল আলামিন, জীবনে নামাজ কালামের কাছে যাই নাই, তোমার কোরআন কিতাবের কাছে যাই নাই, যত প্রকার গুনাহ আছে সবই আমি করছি মালিক। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আগে রুটি ছিল গরিবের খানা, আমাকে ছোটবেলায় রুটি খাইতো গরিবরা, বড় লোকরা ভাত খাইতো, এদানি আল্লাহ পাল্টাই দিয়েছে, সব কিছুই পাল্টে গেছে। আগে ঘরে বসে যদি দড়ি দরবার চলতেছে, পায়খানা আসলি কইতো কি একটু ময়দান এতে আসে, একটু বাইরে আসি, ঘরে বসে পায়খানা আসলি বাইরে যত, মনে আছে না? আর এখন বাইরে বসে গল্প, আরে পায়খানা আসলি কত ঘরে যাই, উল্টে গেছে। আগে রুটি খাত গরিবরা, বড় লোকরা ভাত, আর আল্লাহ উল্টো হইতেছে, বড় লোকরা খাবি দাবি গরিব, গরিবরা খাবি দাবি দাবি চাউলের ভাত, বড় লোকরা খাবে রুটি। এ রুটির নাম ডায়াবেটিস রুটি, অন্যের জন্য পছন্দ করো না, ওই জিনিস অন্যের জন্য পছন্দ করো না। মুন্সিগঞ্জে এক মহিলা আছে, আমার অজের ভক্ত আজ শুনে, ওনার ছেলেরা আমাকে মামা কয়ে ডাকে, মাঝে মাঝে বেড়াইতে যাই। ওই মহিলা আমার কাছে বছরে 5-7 খান 10 খান কাপড় দেয়, শাড়ি কাপড়, আমি দেখি অনেক সুন্দর কাপড়, অনুমান যে ওই জাতীয় কাপড় নিয়ে পরে, পর্দার আড়াল থেকে বলে, ভাই যে কাপড় আমি ঈদে পরবো বলে কিনছি সেই জাতীয় একই রেটের কাপড়। আমার কত গরিব বুন্ডা আছে জীবনে একটা টাঙ্গাইল কাপড় কিনে পড়তে পারে না, আমাদের পরনে টাঙ্গাইলি দামি কাপড় দেখলে তাদের আফসোস হইতে পারে, আমি তারে 150-250 টাকা দামের কাপড় কিনে দিয়ে নিজে 1000 টাকার কাপড় পরব, এইটা আমার দ্বারা সম্ভব না। আমি বেশি দেব না, আমি 10 খান দেব, আমি যে দামের কাপড় পরব আমার গরিব বোন যারে দেব সে সেই দামের কাপড় পরবে, ঠিক কিনা? সরে যায় কথায় বলতে বলতে সরে চলে যায়, এইগুলো সবই নবীওয়ালা আখলাক, কথা কানটি গিরিন না। আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরেকটা কথা নবী ওখানে বয়ান করেছেন, মদিনায় যে সর্বপ্রথম যে 4টি বাস তার ভিতর আরেকটা হলো সাল্লু বিল্লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ একটু পরে যে ঘুমের বিপরে ঘুমায় যাবে, বিছানায় আরামে ঘুমাবে, এসিওয়ালা এসিতে ঘুমাবে, ফ্যানওয়ালা ফ্যানওয়ালাতে ঘুমাবে, ফ্যানের মধ্যে ঘুমাবে, ঘুমের পরে একেবারে নাক ডেকে ঘুমাবে, অচেতন হয়ে যাবে, ওই সময় দুনিয়ার কোনো মানুষ সজাগ থাকবে না তোমার এলাকায়। তুমি ওই সময় উঠো, তোমার জীবনের যত গুনাহ আছে মালিকের কাছে নিজে স্বীকার করো। রব্বুল আলামিন, জিনা করেছি এতবার, চুরি করেছি এতবার, ডাকাতি করেছি এ পরিমাণ, মানুষ হত্যা করেছি, মিথ্যা মামলা দিয়েছি, গাঁজা খেয়েছি, আবার ট্যাবলেট খেয়েছি, আল্লাহ চুরি করেছি, ডাকাতি করেছি, জনগণের হক নষ্ট করেছি, এখন যে পর্যায়ে আসছি সেইগুলো মানুষের কাছে স্বীকার করা বড় কঠিন। ও রব্বুল আলামিন, জীবনে নামাজ কালামের কাছে যাই নাই, তোমার কোরআন কিতাবের কাছে যাই নাই, যত প্রকার গুনাহ আছে সবই আমি করছি মালিক। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা, বুক ভরা আশা নিয়া জাহান্নামের ভয় নিয়া। ও যুবক, এই যৌবন কালটারে কাজে লাগাও, রাতের বেলা ওইটা চোখ থেকে যদি 2 ফোঁটা পানি তুমি বের করতে পারো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন 2 ফোঁটা বান্দার 2 ফোঁটা চোখের পানি বিশাল জাহান্নামকে নিবানোর জন্য যথেষ্ট হইয়া যায়। তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা ওই লোকটারে ওলি বানায় নাই, যত কামেল পীর আছে হক্কানি পীর মশায়েক, তাহাজ্জুদ ছাড়া কেউ পীর হইতে পারে নাই। ও দোস্ত, তাহাজ্জুদ ছাড়া পীর হইতে পারে নাই, সেখানে 5 ওয়াক্তের ওক্তিও নামাজও পড়ে না, ওইটে বলে দেশের বড় পীর, মোজ দিয়ে দাড়ি দিয়ে চুল দেয়ার বগল দেয়ার উপর নিচে সব দিয়ে জামা কাপড় খুলে ছাড়িয়ে দিলি, বোঝা যায় না মানুষটা বোন মানুষ, ওর মোজ এত বড় যে সাকার হুটুও নাই, সারা মাথার চুল দিয়ে জট বানাইয়ে শানি সাপের মতো মাথায় পেঁচাইতেছে,
খালি গায়ে দাঁড়াইলে দেখা যায় যে বগল এতদূর ঝুলিয়ে চলে আইছে। বগল যদি বগলের লোম বড় হলি ওতে কি আতরের গিরান পাইবে? ফাটার গন্ধ না, ফাটা ফাটা চেনেন না? পাডা, এই পাডার গন্ধ। পাডার গায়ে কি তিব্বত আতরের গিরান? পাডা যদি 3 কিলোমিটার দূরে অবদার পর দাঁড়ায় থাকে বাতাসের ভাটিতে থাকলে বোঝা যায় যে জেন্টেল আছে ওখানে। দাড়ি রাখলাম জীবন ভরে গন্ধ নাই, চুল রাখলাম জীবন ভরে গন্ধ হয় না, শরীরের অন্য জায়গায় কত লোম গন্ধ হয় না, 2-3 জায়গার লোম বড় হলে গন্ধ হয়, তার মধ্যে নাম্বার 1 বগল, ঠিক না? মোজ দিয়ে, দাড়ি দিয়ে, চুল দিয়ে, বগল দিয়ে উমো জুম হয়ে গেছে, এইটা কামেল পীর। আমার নবী জীবনে কোনদিন মোজ বড় রাখেন নাই, নবী চুল রাখতেন বাবরি চুল। নবী সপ্তাহে একবার বগল পরিষ্কার করতেন, সরবের লোমগুলো যেখানে যা আছে পরিষ্কার করা সুন্নাত। এই যে কয় জায়গার লোম পরিষ্কার করতে হয় এ যদি সর্বোচ্চ 40 দিন পার হইয়া যায়, হাদিসে আসছে ওই লোকটার নামাজ কালাম কবুল হয় না, কারণ ওই সব জায়গায় ময়লা জমে যায়, অজু গোসলের পানি পৌঁছয় না, আর অজু গোসলের পানি যদি সব জায়গায় না পৌঁছায় ওই লোকটার অজু গোসল হয় না, আর অজু গোসল ছাড়া নামাজ হয় না। কি কথা বলেন? নখ রাখছে শুয়োরের মতো নখ। জিজ্ঞেস করলাম তোর কেনিয়াঙ্গুলের লগ ন কত বড়? কেন কয়ে যে কলমের নিব বানাবো, দেশে কলমে অভাব পড়ে গেছে, ওর নখ দিয়ে নিব বানাবে। আজও পর্যন্ত কোনোদিন দেখি নাই যে কেউ কল নখ দিয়ে বানানো কলমের নিব দিয়ে লেখে। ইদানিং তো সব চলে গেছে, সব বলপেনের মধ্যে চলে আসছে, সেই নিবের কলমের দিন শেষ। আমরা ছোটবেলায় নিবের কলম দিয়ে লেখছি, মনে আছে না মুরব্বী? কলমের প্যাট ভরে কালি ঢুকই দিয়া নিব দিয়ে লেখছি, কিন্তু শেষ সময়ও কেউ রে দেখলাম না নখ দিয়ে নিব বানাইছে। মনে রাখবেন, নখ হাতে পায়ের নখ যদি লম্বা হইয়া যায়, হাতে পায়ের নখ যদি লম্বা হইয়া যায় ওই মরা নখের গোড়ার দিকে চাপা পড়িয়া যায়, ওই জায়গা গোসলের পানি হুজুর পানি ফরে পৌঁছানো ফরজ। যখন চাপা পড়ে যায় খিলেল না করে এমনি উপরে পানি ঢেলে দিলে গন্তব্য পর্যন্ত পানি পৌঁছায় না, আল্লাহর কসম ওই লোকটার উজু হয় নাই, ওই লোকটার গোসল ফরজ গোসল আদায় হয় নাই। আর নাপাক অবস্থায় যদি সিজদা দেয় তাহলে নামাজ তো হবেই না, নামাজ হবে নিয়ত করে সিজদা দিলে তার ইবান পর্যন্ত নষ্ট হইয়া যায়। আমার মা বোনরা হাতে পায়ে নখ পালিশ ব্যবহার করে, এইটা নবীওয়ালা ফ্যামিলির অভ্যাস নয়। আয়েশা সিদ্দিকা কোনোদিন নখ পালিশ লাগায় নাই, ফাতেমা খাদিজা কোনোদিন নখ পালিশ লাগায় নাই, উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন্না আজমাইন ইনরা কেউ কোনোদিন নখ পালিশ ব্যবহার করে নাই, মেহেদি ব্যবহার করেছেন। হাতে এবং পায়ে মেয়েরা মেহেদি ব্যবহার করতে পারবে, কিন্তু নখ পালিশ ব্যবহার করা হারাম। নখ পালিশের একটা কণাও যদি থাকে ওর নিচে অজু গোসলের পানি যায় না, ওর নিচে অজু গোসলের পানি যায় না, ওই অবস্থায় সারা সাত সমুদ্র 13 নদীর পানির মধ্যে যদি তারে সুবই নিয়ে বেড়ায় তবুও তার শরীর পাক হবে না, সেজদা দেওয়া জায়েজ নাই, নামাজ পড়া জায়েজ নাই। মহিলারা আটা সেনে রুটি বানায়, একটু না বলে পারি না। আগে রুটি ছিল গরিবের খানা, আমাকে ছোটবেলায় রুটি খাইতো গরিবরা, বড় লোকরা ভাত খাইতো, এদানি গাল্লা পাল্টাই দিয়েছে, সব কিছুই পাল্টে গেছে। ঘরে বসে যদি দড়ি দরবার চলতেছে পায়খানা আসলি কইতো কি একটু ময়দানের তে আসে, একটু বাইরের তে আসে, ঘরে বসে পায়খানা আসলি বাইরি যত, মনে আছে না? আর এখন বাইরি বসে গল্প, আরে পায়খানা আসলি একটু ঘরে যাই, উল্টে গেছে। আগে রুটি খাতো গরিবরা, বড় লোকরা ভাত, আর আল্লাহ উল্টো হইতেছে, বড় লোকরা খাবি দাবি গরিব, গরিবরা খাবি দাবি দাবি চাউলের ভাত, বড় লোকরা খাবে রুটি। এ রুটির নাম ডায়াবেটিস রুটি। এবার রুটি বানাইতে যে মহিলাকে আটা সেনা লাগে, আটা সেনতি যে নখের ভিতর যে আটা ঢুকছে, রুটি সেকতে 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 ওই গরমের তাপে নখের ভিতরের এই আটাগুলো শক্ত হইয়া যায়, আর আটা শক্ত হলে ওর নিচে নর্মালি পানি ঢোকে না, অজুর পানি ঢোকে না। এই সঙ্গে সঙ্গে আটা সেনার পরে রুটি বানানোর পরে খিলেল করে নখের ভিতরের আটা শুকনো আটা যদি বের করে না ফেলে ওই মহিলা ডেলি একবার বানায়, আর ওই ডেলির আটা ওই নখের মধ্যে আটকে থাকে, প্রত্যেক দিন সে 24 ঘন্টা না পাক থাকে, অজু তো হয়ই না, এর মধ্যে যদি গোসলও ফরজ হয় ওর ফরজ গোসল আদায় হয় না। ওই মহিলা যে জায়গা যায় সেই জায়গা বেবরকতি আসে, ওই অবস্থায় ঘরে মাচার উপরে উঠবে, চাউলের কলসে হাত দিবে, টাকার মানি ব্যাগে হাত দিবে, যে জায়গায় হাত দেবে সে জায়গায় বেবরকত। এই নাপাক মহিলা যদি গাড়িতে ওঠে তাও তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত আসতে থাকে।
আমরা যারা পাইনু সেনেন পাইনু পান খায় পান খায় এই পানিও বালতি আমরা নকে হাতে চুন নেই চুন রে এমন ভাবে কৌটা থেকে নেছে নেয়ার সময় নকের ভিতরে ঢুকে গেছে উপরে টুকসাইটে সুইটে খাইছেন বাকি যেটুক আছে যাওয়ার পথে রাস্তাঘাটে বেড়ার সাথে আর গাছের সাথে ডলি কোন এলাকায় পানখোর নাই এটা বোঝা যাবে যদি ওই এলাকার গাছে চুন মাহানু না থাকে যে এলাকায় গাছের রাস্তা দিয়ে হাঁটেন দেখেন এই এলাকার প্রত্যেকটা প্রায় গাছের গায়ে চুন মাখানো আছে খেয়ে দিয়ে যেটুক তাকে গাছের সাথে ডলা দেই বেড়ার সাথে ডলা দেই বাকিটুক ঠেলা লাইগা নখের মধ্যে ঢুইকে যায় নখ তো রয়েছে আপনার বড় কাটের না তিন সপ্তাহ ওর মধ্যে ঢুইকে গেছে চুন ওই চুন শুকাই রয়েছে অজু বানাইছেন গোসল করছেন ভিতরে পানি ঢোকে নাই আপনার অজু হয় নাই গোসল হয় নাই আপনার নামাজও হবে না আইসে গেলে ফাঁকে ফাঁকে মাসলা দুই একটা কইয়া যাই আল্লাহ নবী বলেন আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ এ যুবক মনে রাখ টাকটু সুয়ে প্যান্ট পরবি টাকটু সুয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরবি জুব্বা পরবি আল্লাহ রাসূল বলেন লা ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা মান জাররা ইজারাহু বাতারা যেই ব্যক্তি টাকনু সুয়ে কাপুল পরবে পুরুষরা হাসরের মাঠের যত নেকি থাকুক আল্লাহ পাক তার দিকে তাকাবে না মাস পালা মিনাল কাবাইন ফাকু ফিন্নার খেয়াল করো না কই কি এটা স্টাইল টাকনু সুয়ে স্টাইল স্যান্ডেলের তল দিয়ে ঢুকিয়া নায়ক দেখতে বার হয়ে গেছে প্যান্ট ওদিকে যেটুক সামনে দিয়ে বের হয়ে গেছে ওটুক আবার উপর দিয়ে কম পড়ে গেছে একটু কুজো হইলে একটু বাঁকা হইলে পিছন দিয়া পাশার দেড় বিঘে বার হয়েছে গিরে গুড়ি যা আছে সব দেখা যায় বড় লোকরা লুঙ্গি পরে যদি খালি গায়ে থাকে দামি দামি লুঙ্গি পরে কিন্তু নামাতি নামাতি একেবারে বেনাপোল বর্ডারের গোড়ায় নিয়ে বান্ধে পিলারের পাশে তার কাটার কোনায় নাবির নিচে লোম শরমের পশম আব্বা দেখে মায়ে দেখে মেয়ে দেখে ছেলে দেখে নাতি দেখে নাতনি দেখে শাউরির সামনে দিয়ে নাবির নিচে শরমের লোম রে দেখায় লজ্জা শরম দুইয়ে গেছে আল্লাহ কয় ফেরেশতার ওর পেটে লাথি দর বিলাটার ফাটাই ফেলাই দে দামি একটা লুঙ্গি উঁচু করে না পইরা ওদিকে নিচে এক বিঘে নামাই দিছে ওর মতো চার পাঁচজন যদি রাস্তায় যে লুঙ্গি পরে আটে চেয়ারম্যান সাহেবের রোড ক্লিনার কোনো মহিলাদেরকে বেতন দেয়া লাগবে না লুঙ্গির বাড়িতে গুগবর সাপ কটুক লেখাপড়া শিখলে তোমার টাকনুর নিচে লুঙ্গি আর প্যান্ট পরা লাগে।